ভিসা গিম্পে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনার্ট দ্বারা নির্মিত। আজকের টিউটোরিয়ালে আমি আপনাকে প্রশ্ন এবং উত্তর এডিশনের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাই এখন কিছু খবর দিয়ে শুরু করি। আমি আগেই আপনাকে gimpusers.com সম্পর্কে বলেছি এবং তাদের কাছে গিম্পের ভিডিও পডকাস্ট সম্পর্কে একটি খবর রয়েছে, কিন্তু আমার মনে হয় আপনি আগেই ভিডিও পডকাস্ট সম্পর্কে জানেন। এখন ডাউনলোড পৃষ্ঠায় যাই এবং আপনি এখানে গিম্প 2.4.0 রিলিজ ক্যান্ডিডেট দেখেন এবং এটি উইন্ডোজের জন্য উপলব্ধ এবং আমার মনে হয় অ্যাপল ম্যাকিনটোশের জন্য উপলব্ধ এবং আমার সিস্টেম ছাড়া অধিকাংশ লিনাক্স সিস্টেমের জন্য এটি উৎস, কারণ উবুন্টু কিছু লাইব্রেরি যা প্রয়োজন তা সামলাতে সক্ষম নয়। এখানে গিম 2.4.0 রয়েছে এবং আপনি যখন gimpusers.com এ থাকেন পর্দায় এই এলাকায় দেখুন, এটি দুই মেলিং সূচির আয়না যা গিম সম্পর্কে অনেক তথ্য দেয়। প্রথমে গিম্প ইউজার মেলিং সূচি এবং আমি আপনাকে তা পড়ার পরামর্শ দেব। গিম্প ডেভেলপার সূচি আমার চিন্তার বাইরে এবং সম্ভবত আপনার চিন্তারও বাইরে। এখানে একটি চর্চা রয়েছে যা একটি প্রশ্নের উত্তর দেয় এবং আমি এই বিষয়ে জানি না। এখন এখানে এটি দেখি। এখানে প্রথম প্রশ্ন অ্যালেক্স বার্স করেছে এবং সে জিজ্ঞাসা করেছে স্যাম্পল পয়েন্ট ট্যাব কি করেছে। আমি সেই প্রশ্ন বুঝতে পারিনি, কিন্তু আমি অ্যালেক্সকে জানতাম কারণ সে আপনার জন্য ফাইল প্রদান করতে আমাকে সাহায্য করেছে এবং আমার জন্য গুগল সাইট সেট আপ করার জন্য চেষ্টা করেছে। এখানে টিম জেডলিকার থেকে উত্তর এসেছে এবং আমি টিমকেও জানি, কারণ টিমের কাছে ইন্টারনেটে একটি বড় সার্ভার এবং ইন্টারনেটের মাধ্যমে একটি বড় পাইপ রয়েছে এবং যে ফাইল আমি এখানে ব্যবহার করি তাও আপনি ডাউনলোড করতে পারেন। এটি সম্ভব করার প্রক্রিয়ায় রয়েছি। আমি আপনাকে এই সম্পর্কে বলতে থাকব এবং শুধুমাত্র meetthegimp.org তে ব্লকে দেখুন এবং দেখুন যদি আপনি ডাউনলোড আইকন খোঁজেন। এখানে টিম অ্যালেক্সের প্রশ্নের উত্তর দেয় এবং এখানে আমি আপনাদের দুজনের এই প্রশ্ন এবং উত্তরের কথোপকথনের জন্য ধন্যবাদ জানাই। টিম লেখে যে স্যাম্পল পয়েন্ট গাইডের মতোই বানানো হয়, এই বাদ দিয়ে যে আপনাকে কন্ট্রোল কি টিপে থাকতে হবে এবং আপনি যা স্যাম্পল করতে চান সেই পয়েন্টে টেনে এনে মেজারমেন্ট বারে কার্সার রাখুন এবং কন্ট্রোল কি টিপে ধরে রেখে স্যাম্পল পয়েন্ট বানাতে পারেন। আগে আরও কিছু প্রশ্ন রয়েছে, কিন্তু আমি সেগুলি পরে দেখব। আমি সেই সম্পর্কে কোথাও শুনিনি এবং আমাকে এটি চেষ্টা করতে হতো। এটি করতে আমি গিম্প শুরু করেছি এবং ইমেজ লোড করেছি যা মাই শিপ ইন দ্য ফগ এর মতো জানা যাবে। এখন আমি বাম দিকে রুলারে যাব, কন্ট্রোল কি টিপব এবং রুলার বাইরে টানব এবং আপনি দেখতে পাবেন যে এখানে মাউসের কার্সার আই ড্রপারে বদলে গেছে এবং আমি একের বদলে দুটি লাইন পাই। শুধু মাউস বোতাম এবং কন্ট্রোল কি ছেড়ে দিন এবং আপনি এটিতে নাম্বার ওয়ানের সাথে একটি পয়েন্ট পান। আপনি যখন মাউস বোতাম টিপে এবং কন্ট্রোল কি না টিপে রুলার বাইরের দিকে টানি, তখন এখানে আমি শুধু একটি লাইন পাই যা এর উপর জিনিসগুলি সমযোজিত করতে ব্যবহৃত হয়।
এখন উপরের দিকে রুলার দ্বারা একই পদ্ধতি করার চেষ্টা করি আমি কন্ট্রোল কি এবং মাউস বোতামে টিপি এবং রুলার নিচে টেনে এটি এখানে ছেড়ে দেই এখানে আমার কাছে সংখ্যা 2 রয়েছে এবং সংখ্যা 1 ইতিমধ্যে সেখানে রয়েছে কিন্তু আমি এখানে কোনো ডায়লগ দেখতে পারি না তাই টুল বিকল্পে টিপুন এবং টুলবাক্স থেকে কালার পিকার নির্বাচন করুন কিন্তু আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না কিন্তু ফাইলে উল্লেখিত একটি ডায়লগ ছিল ফাইলে টিপি ডায়লগসে যাই এবং এখানে স্যাম্পল পয়েন্ট নামে ডায়লগ রয়েছে আপনি এটিতে টিপলে আপনি এখানে 1 এবং 2 এর জন্য স্যাম্পল পয়েন্ট পান এই ছবিতে বিভিন্ন পয়েন্ট সম্পর্কে রঙের তথ্য পাওয়ার একটি পদ্ধতি রয়েছে এখন আমি রঙের তথ্য পাওয়ার একটি ভালো উপায় জানতে পারি আমি এখানে পিক্সেল থেকে আরজিবি তে বদলাতে পারি এবং আমি লাল সবুজ নীল এবং আলফার জন্য ভ্যালু শতাংশতে পাই এখানে পিক্সেলের সাথে আপনি রঙের বাস্তবিক সংখ্যাগত ভ্যালু দেখেন এবং আরজিবি নির্বাচিত করলে আপনি এখানে এইচটিএমএল এর জন্য হেক্স কোড দেখেন এবং আমি আরজিবি কে এইচএসবি কালার মডেলে অথবা সিএমওয়াই কে কালার মডেলে বদলাতে পারি এবং আমি এটি পরে করব পরের প্রশ্নেও কালার এবং কালার পিকার সম্পর্কিত আমি শিপ ইন দা ফগ এর আমার পডকাস্টে উল্লেখিত করেছি যে আপনি কালার পিকার নিয়ে ইমেজের রঙের তথ্য প্রাপ্ত করতে পারেন এবং গ্লুলিও জিজ্ঞাসা করে যে এখানে পরিণামী রঙের তথ্য কিভাবে প্রাপ্ত হয় শুধুমাত্র একটি লেয়ারের রঙের তথ্য নয় এর একটি কারণ হলো যে আপনি শুধু দেখেছেন কিন্তু সেখানেও ভিন্ন উপায় রয়েছে আমি সেই কালার পিকার নির্বাচন করি এবং আমি শিফট কি ইমেজে টিপলে বর্তমান রঙের তথ্য পাই এবং আপনি দেখেন যে এখানে সেই জাহাজ রয়েছে সেই গাছ সাদা এবং আকাশ রয়েছে যা খুব সন্তোষজনক ফলাফল নয় এটি এই জন্য কারণ আমি সাদা ব্যাকগ্রাউন্ড নির্বাচন করেছি তাই আমি লেয়ার্স ডায়লগে যাই এটি ডায়লগে মূল ব্যাকগ্রাউন্ড লেয়ারে বদলাই এবং আপনি দেখেন যে আপনার যে স্ক্রিনে দেখেন এটি তার থেকে একেবারে ভিন্ন লেয়ার ডায়লগে স্যাম্পল মার্জড নামে ডায়লগ রয়েছে এবং আপনি এটি সক্রিয় করলে আপনি সকল স্ট্যাক লেয়ারের ফলাফল পান এবং স্যাম্পল মার্জডের সাথে আপনি দেখেন যে কালার পিকারে সর্বদা ফোরগ্রাউন্ড রং বদলাতে থাকে স্যাম্পল মার্জড সক্রিয় হওয়ার সাথে আপনি সকল লেয়ারের ফলাফল পান আপনি স্যাম্পল মার্জড বিকল্প নিষ্ক্রিয় করলে আপনি সক্রিয় লেয়ার থেকে শুধু রঙের তথ্য পান এবং আমি সেটি আগের শোতে বলতে ভুলে গেছি এবং যখন আপনি নীল রং চয়ন করেন আপনি নীল রঙের তথ্য পান এখন ফিরে গিয়ে স্যাম্পল মার্জড নির্বাচন করুন এবং আপনি সকল লেয়ারের তথ্য পান এখানে স্যাম্পল এভারেজ নামে আরেকটি বিকল্প রয়েছে এবং এটি নির্বাচন করলে আপনি একটি বড় কালার পিকার এবং সেই এলাকায় সকল পিক্সেলের গড় পান এটি কোলাহলপূর্ণ ইমেজের জন্য রঙের তথ্য প্রাপ্ত করার একটি ভালো বিকল্প যেখানে আপনার কাছে সিঙ্গেল পিক্সেলের মাঝে বড় তফাৎ রয়েছে গ্লুলিওর কাছে গিম্পের জন্য আরেকটি টিপ রয়েছে আপনি যদি ফাইলের নাম হিসেবে না শুধু .xcf এর সাথে xcf.pz2 অথবা
xcf.bz2 ব্যবহার করেন তাহলে GIMP ইমেজ কম্প্রেস বা ছোট হয় এবং আপনি একটি ছোট আকারের ফাইল পান। আমি জানি না যে এটি উইন্ডোতে কাজ করে কি নয় এবং আপনাকে সেটি চেষ্টা করতে হবে। আপনি ফাইলের নাম xcf.zip দিলে এটি সম্ভবত উইন্ডোজে কাজ করবে, কিন্তু আমি জানি না যে এটি সত্যি কি নয়। সম্ভবত কাউকে এটি চেষ্টা করা উচিত এবং ব্লগে পোস্ট করা উচিত। আরেকটি প্রশ্ন ডিমিট্রি থেকে আসে। সে জিজ্ঞাসা করে যে আমি কি বিভিন্ন কোডেক চেষ্টা করে ভিডিওর গুণ বৃদ্ধি করতে পারি, কিন্তু আমার বিনামূল্যের সংস্করণে লিনাক্সের জন্য এই কোডেক H264 পাইনি। একটি কমার্শিয়াল সংস্করণ রয়েছে, কিন্তু এটি আমার জন্য খুব ব্যয়বহুল। এটি শুধুমাত্র একটি শখ এবং আমি জিনিসগুলি আপলোড করতে টাকা দেই এবং এটি অনেক বেশি নয়, কিন্তু আমি এখানে এর উপর টাকা খরচ করতে চাই না। কিন্তু আমার কাছে আপনার জন্য একটি ভালো প্রশ্ন রয়েছে। আমি এটি 800x600 পিক্সেলে রেকর্ড করছি এবং এটি 640x480 পর্যন্ত কম করি, শুধু এই জন্য কারণ এটি সবাই করে এবং এইভাবে এটি অ্যাপল টিভি এবং অন্যতে কাজ করে। আপনার জন্য আমার প্রশ্ন হল, আপনি কি 800x600 এর মূল ফাইল বেশি পছন্দ করেন? ইমেজ একেবারে পরিষ্কার এবং এটি আরও ভালো দেখতে পারেন। ফাইল একটু বেশি বড় এবং সেখানে যারা রয়েছে তারা বাস্তবে এই বড় ফাইল দেখতে পারে না। আমি একটি টেক্সট ফাইল 800x600 এ বানাবো এবং তা আপলোড করব। সম্ভবত আপনি এটি চেষ্টা করতে পারেন এবং আমাকে কিছু মতামত দিন। এখানে আমি রড্রিগোর পরবর্তী কমেন্ট দ্বারা খুব খুশি, যা বলে যে এটি নিজের গ্রাফিক কাজের জন্য ফটোশপের বদলে গিম্প নেওয়ার কথা চিন্তা করছে। আমি ভাইটালির থেকে মেল দ্বারা একটি প্রশ্ন পেয়েছি, যাতে সে জিজ্ঞাসা করে যে কোনো কিছু খারাপ না করে কার্ভ টুল ব্যবহার করার আর কোনো উপায় আছে কি। এই প্রশ্নটির উত্তর হল না, গিম্পে নেই। ফটোশপ এই সমযোজিত লেয়ারের সাথে এটি করতে পারে এবং অনেক গিম প্রোগ্রামার রয়েছে যারা এর উপর কাজ করছে এবং তা বাস্তবায়ন করার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত আপনি যদি আপনার রঙের লেভেলস টুলের সাথে বদলান, এটি এইভাবে হয় যে আপনি তারপর যা করেছেন সেই সকল ধাপগুলি আন্ডু না করে আপনি আপনার কাজ আন্ডু করতে পারেন না। আরেকটি প্রশ্ন হল ডুডলির তরফ থেকে এবং উপরের তল থেকে এখানে পডকাস্ট পর্যন্ত সে পরামর্শ দিয়েছে এবং সে তার কম্পিউটারে গিম 2.2.17 সংস্থাপিত করেছে এবং আমি তাকে 2.3 বা 2.4 রিলিজড ক্যান্ডিডেটের পরামর্শ দেব, কারণ সেটি 2.2 সিরিজের চেয়ে অনেক বেশি ভালো। সে আকন পিকের দ্বারা লেখা বিগিনিং গিম্প ফ্রম নভিস টু প্রফেশনাল এর জন্য জিজ্ঞাসা করছে এবং আমার কাছে এই বই রয়েছে, এটি বাস্তবে ভালো। যদি আপনি গিম্প দিয়ে শুরু করছেন বা আপনার কাছে কিছু জ্ঞান থাকলে এটি খুব ভালো এবং প্রয়োগিত বই। আমি বাস্তবে সেই বইয়ের পরামর্শ দিতে পারি। আপনি এটি কিনতে চাইলে এবং আপনি আমেরিকাতে থাকলে আমি ব্লকে একটি লিংক রাখব যেখানে আপনি অফারের দ্বারা এই বই কিনতে পারেন এবং দোকানের মালিক তার থেকে কিছু টাকা পায়। কাল গরমের ছুটির পর কাজ আবার শুরু করার সময় একটি বাজে ধাক্কা খেয়েছিলাম এবং সেটি যথেষ্ট শকিং হওয়া উচিত, কিন্তু আমি ইন্টারনেট এক্সপ্লোরারে উইন্ডোজ কম্পিউটারের সাথে মিট দ্য গিম্পের ব্লক প্রথমবার দেখলাম। আমার বাস্তবে
ধাক্কা লেগেছে কারণ সকল ইমেজ বড় হয়ে গিয়েছিল এবং কিছুই ফ্রেমে ফিট হচ্ছিল না ইত্যাদি শোতে অন্তিম জিনিস আমার কাছে আপনার জন্য একটি লিংকের টিপ রয়েছে পডকাস্ট নেটওয়ার্ক ফটো পডকাস্টের জন্য একটি বড় সোর্স এবং আমি আগের থেকেই সদস্য কিন্তু আমি ওয়েবসাইটে নেই ওয়েবসাইট দেখুন পডকাস্ট নেটওয়ার্ক সদস্যের দ্বারা বানানো একটি পডকাস্ট এবং যাকে ফোকাস রিং বলে এবং আজকেই পর্ব এইট এসেছে অবশেষে এখানে বাম দিকে মিট দ্য গেম্প সামনে আসবে আপনি কি মিট দ্য গেম্প ছড়াতে সাহায্য করতে চাইবেন এবং মন্তব্য পাঠাতে চাইলে info@meetthegimp.org তে লিখুন এবং আরো তথ্য meetthegimp.org এখানে উপলব্ধ আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি ধন্যবাদ